বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের সুরক্ষা ব্যবস্থার খোঁজখবর নিতে রবিবার দিনভর হবিবপুরের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করলেন হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু। এদিন তিনি হবিবপুরের কেদারিপাড়া, হরিশ্চন্দ্রপুর, ভবানীপুরের বিএসএফ ক্যাম্প এলাকাগুলি পরিদর্শন করেন। পরিদর্শনকালে কথা বলেন ভারতের সীমান্ত এলাকার সাধারণ বাসিন্দাদের সঙ্গে। হবিবপুরের ভারত বাংলাদেশ সীমান্তের 25 থেকে 30 কিলোমিটার এলাকায় নেই কাঁটাতারের বেড়া, তাই কাঁটাতারবিহীন সীমান্ত এলাকাগুলিতে বিএসএফ এর কড়া নজরদারি রয়েছে কিনা, সাধারণ মানুষ নিরাপত্তার ব্যাপারে কতটা আশ্বস্ত রয়েছেন সেই ব্যাপারে খোঁজখবর নিতেই এদিন হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। কথা বলেন বিএসএফ জওয়ান সহ আধিকারিকদের সঙ্গে। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জেরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানের সংখ্যা বাড়ানো হয়েছে। কাঁটাতারবিহীন সীমান্ত এলাকায় চলছে বিএসএফ এর কড়া নজরদারি, ফলে বাংলাদেশি অনুপ্রবেশের কোনো সম্ভাবনা নেই, তাই সীমান্ত এলাকার মানুষজন নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত রয়েছেন। আমি আজকে সকাল থেকে আমি ঘুরছি যে বিএসএফ ক্যাম্পে আসছি, এখানে সমস্ত বিএসএফ এর সাথে মিটিং করছি যে আমাদের যে এখানে ফিন্সিং, অনেক জায়গায় ফিন্সিং নেই, তার সত্ত্বেও যে বাংলাদেশি যেভাবে গন্ডগোল চলছে, আমার দাবি ছিল যে এখানে ফিন্সিং নেই, এতে অসুবিধা আমাদের কোনো, ভারতবর্ষের যারা আমরা ভারতের মানুষজন আমরা বসবাস করি, হবিবপুর বিধানসভার মানুষজন আমরা বসবাস করি, এখানে কোনো অসুবিধা যেন না হয়, তার জন্য যে আমার দাবি ছিল যে মানে কেন্দ্র সরকারকে আমি জানাবো যে অনেকগুলো ফোর্স যাতে দেওয়া হয়। তো বর্ডার এলাকাতে অনেক ফোর্স দিয়েছে, তা আমাদের সাহস হচ্ছে যে না বর্ডারে অনেকগুলো ফোর্স যেহেতু দেওয়া হয়েছে, বাংলাদেশি লোক আর এদিকে যেন আসতে না পারে, তার জন্য আমি এইখানে রোড ম্যাপ করছি, তাদের সাথে আলোচনা করছি, মানুষের কোনো অসুবিধা যেন না হয়, জনগণের পাশে আমরা আছি, জনগণের পাশে থাকব। স্কুল ভবন রয়েছে ঝা চকচকে, স্কুলের সমস্ত পরিকাঠামো রয়েছে ঠিকঠাক, কিন্তু নেই কোনো স্থায়ী শিক্ষক। বর্তমানে 3 জন অস্থায়ী অতিথি শিক্ষক দিয়ে চলছে গোটা স্কুল, ফলে স্কুল বাঁচাতে পঠন পাঠনের কাজে লাগানো হয়েছে স্কুলের গ্রুপ ডি কর্মীকে। শিক্ষক ঘাটতির এমনই ছবি নজরে এলো মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের গভর্নমেন্ট মডেল স্কুলে। জানা গেছে 2016 সালে হরিশ্চন্দ্রপুরের বিতল গ্রামে 3.5 একর জমির ওপর গড়ে ওঠে গভর্নমেন্ট মডেল স্কুল। এরপর 2017 সাল থেকে 5 জন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক দিয়ে শুরু হয় স্কুলের পঠন পাঠন। এর মধ্যে 2 জন অতিথি শিক্ষক অবসর নেন, তাই 2021 সালে 1 জন স্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়, যিনি আবার 2023 সালে 2 বছরের বিএড ট্রেনিং নিতে যান। ফলে বর্তমানে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের গভর্নমেন্ট মডেল স্কুলে রয়েছেন মাত্র 3 জন অতিথি শিক্ষক, তারাই 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত ক্লাস নিচ্ছেন। কিন্তু মাত্র 3 জন শিক্ষকের পক্ষে 6টি শ্রেণীর সমস্ত ক্লাস নেওয়া কোনো মতেই সম্ভবপর নয়, ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে পদে পদে। স্কুলটাতে প্রধানত শিক্ষকের অভাব রয়েছে, কারণ যে এখানে 3টা শিক্ষক দিয়ে তো আর 7টা সাবজেক্ট মেনটেন করা সম্ভব হচ্ছে না, তাই আমাদের বাংলা, ইতিহাস আর জীবন বিজ্ঞান ক্লাসটা প্রধানত হয়, আর এগুলো ক্লাস হয় না। আমরা তো গরিব স্টুডেন্ট, মানে গরিব ঘর থেকে উঠে এসেছি, আমাদের তো মানে টিউশন যাওয়ার অর্থনৈতিক মানে টাকা পয়সার সমস্যা, যেতে পারছি না। তো আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের এই স্কুলটা শিক্ষক দিয়ে যথাযথভাবে ই করা। আর এই যে মাঠটা রয়েছে, মাঠটাও মানে অনেক উঁচু নিচু হয়ে আছে, ওখানে আমরা খেলাধুলা করতে পারছি না। তারপরে এখানে একটা হোস্টেলের আবেদন জানাচ্ছি আমরা, এখানে যেন মানে একটা হোস্টেল। রিটায়ার মাস্টার আছে, মনে করে এখানে খুব নাম করা স্কুল আছে, স্কুলে মাস্টার নাই, পড়াশোনা হচ্ছে না, ছেলেপেলেরা ঘুরে বেড়াচ্ছে, মাস্টার নাই, কীভাবে পড়াশোনা হবে? কিন্তু আমরাও দেখছি, আমরা গরিব, আমরা জানি তো স্কুলটা ভালো আছে, আগে অনেক ছেলে হচ্ছিলো, ওখানে হচ্ছে না ছেলে। মাত্র 3টা শিক্ষক আছে, রিটায়ার শিক্ষক আছে, তারপর ই নাই, মাস্টার নাই, কীভাবে ছেলেরা পড়বে? বা তার মধ্যে ফের হোস্টেল নাই, কিছু নাই, রিটায়ার মাস্টাররা কী করবে? ওরা ওরা যখন আসছে, ওরা যেটুকু পড়াশোনা করছে, ছাত্রছাত্রও কমে যাচ্ছে, চলে যাচ্ছে বাইরে, স্কুল পাশের স্কুলে রেখে বাইরে চলে যাচ্ছে। আমার মাস্টার যাতে আসে এই স্কুলে, স্কুলে মাস্টার আসলে পরে ভালো হয়, আমাদের ছেলেপেলে পড়বে। বর্তমানে হরিশ্চন্দ্রপুর গভর্নমেন্ট মডেল স্কুলে খাতায় কলমে 185 জন পড়ুয়া রয়েছে। এর মধ্যে কম বেশি 150 জন পড়ুয়া নিয়মিত স্কুলে আসে,
তাদের সকলের সমস্ত ক্লাস নেওয়া তিনজন শিক্ষকের পক্ষে কার্যত অসম্ভব, তাই স্কুলের গ্রুপ ডি কর্মীকেও পাঠদানের কাজে লাগানো হয়েছে। ঘন্টা মারার সাথে সাথে এবং আমার গ্রুপ ডির সাথে সাথে যেগুলো কাজ আছে ওগুলো কাজ করার সাথে সাথে যাতে ক্লাস গ্যাপ না যায় তার জন্য আমি টিআইসির অনুমতিতে আমি জিওগ্রাফি ভূগোল পড়াই। এখানে শিক্ষকের ঘাটনি জিওগ্রাফি, তারপরে ম্যাথে অনেক কিছু এখানে আছে, যাতে শিক্ষকের আমাদের ঠিক মতো শিক্ষক এখানে নিয়োগ হয় না এবং হলেও সময় মতো এখানে এসে পৌঁছাচ্ছে না। এর প্রসিজার হচ্ছে অনেক লম্বা, এখন ইন্টারভিউ হয়। আমাদের যতগুলো টিচার আছে বেশিরভাগ এখানে গেস্ট টিচার এবং একজন দুজন আছে আমাদের যেহেতু পারমানেন্ট টিচার। দায়িত্ব আমার ক্লাস করার পরে গিয়ে আমি ঘন্টা মারি এবং আরও অন্য অন্য যত আমাদের আমার যে পার্সোনাল গ্রুপ দিয়ে যতগুলো কাজ আছে আমি সব তার কাজ করে দিই। এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল আলম বলেন, স্কুলে তিনি সহ মোট তিনজন অতিথি শিক্ষক রয়েছেন। একজন স্থায়ী শিক্ষক থাকলেও বর্তমানে তিনি বিএড ট্রেনিং করতে গেছেন, ফলে তারা তিনজন অতিথি শিক্ষক মিলেই গোটা স্কুল পরিচালনা করছেন। তাই গ্রুপ ডি কর্মীর সহযোগিতা নিতে হচ্ছে, না হলে স্কুলের পঠন পাঠন বন্ধ হয়ে পড়বে, কারণ বর্তমানে এই স্কুলে আরও বেশ কয়েকজন শিক্ষকের প্রয়োজন রয়েছে, সেই অভাব দ্রুত মেটানো দরকার। শিক্ষক অভাবটা তো মেন সমস্যা। আমরা এই স্কুলে তিনজন গেস্ট টিচার আছে বর্তমানে, আমাদের একজন পারমানেন্ট টিচার ছিলেন বিবেকানন্দ মাহাতো, উনি বিএড ট্রেনিংয়ে গেছেন, তো ওনাকে দিয়ে আমরা মোট চারজন আছি আমাদের স্কুলে, তিনজন গেস্ট টিচার একজন পারমানেন্ট টিচার। তিনজন গেস্ট টিচার আমরা আবার কেউ কেউ দূরের দূরেরও আছি, আমরা তিনজন মিলে স্কুলে পড়াবার চেষ্টা করি। চেষ্টা করলে আপনি বুঝতেই পারছেন যে আমরা হয়তো 8, 9, 10 গেলাম, তাহলে 5, 6, 7 বন্ধ থাকবে। সেই জন্য আমাদের যারা গ্রুপ ডি কর্মচারী আছেন এখানে তারা ভালো বুঝেন, ভালো পড়ায়ও, তাদেরকে আমি অনুরোধ করি যে হয় আপনারা গ্রুপ ডি কর্মচারী হলে ওই স্কুলটাতে বাচ্চা রাখতে হবে, সেই কারণে আমার অনুরোধের জন্য ক্লাসগুলো নেয় এবং ভালোই শিক্ষাদানটা করে, মোটামুটি আমরা স্কুলটাকে চালিয়ে নিতে পারি। এই সমস্যা আমাদের যদিও আমাদের 1.5 বছর হলো আসা আমাদের তিনজনেরই, এই জন্য আমাদের সবথেকে বড় অসুবিধা হচ্ছে যে এখানে একজন পারমানেন্ট, একজন না বেশ কিছু পারমানেন্ট টিচার সাবজেক্ট ওয়াইজ দেওয়া উচিত, যেহেতু 5 to 10 চলছে স্কুলে। এখানে আমরা চাইছি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব ভালো, আগে 300-এর ওপরে ছিল, ছাত্র যত শিক্ষক চলে যাচ্ছে বা না থাকছে ছাত্র আস্তে আস্তে কমে যাচ্ছে, ছাত্র এখন কত 285।